হোপ ইউ আর অল ফাইন বিএড দু হাজার বাইশ চব্বিশ থার্ড সেমিস্টার রেজাল্ট আপডেট আপনাদের পরীক্ষা জাস্ট কয়েকটা দিন আগে হয়েছে দু চার দিন আগে এবং অনেকে কিন্তু এর মধ্যে জিজ্ঞাসা করছেন যে রেজাল্ট কবে দিতে পারে যদিও এই আলোচনাটা এখনই অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক কারণ সবেমাত্র পরীক্ষা নেওয়া হয়েছে এবং খাতা কিন্তু এখনও পর্যন্ত দেখা শুরুই হয়নি সবেমাত্র খাতাগুলো সেগুলো ডিস্ট্রিবিউট হয়েছে তাই এই মুহূর্তে এই প্রসঙ্গটা অপ্রাসঙ্গিক কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেছেন তো সেই জন্য উত্তরটা দিচ্ছি ম্যাক্সিমাম যে কোনো রেজাল্ট বা যে কোনো পরীক্ষা হওয়ার পরে ম্যাক্সিমাম তিন মাস অর্থাৎ নাইনটি ডেজ কিন্তু অবশ্যই লাগে আপনারা সেকেন্ড সামিটেপেও দেখেছেন বা সেমি সেমিস্টারেও দেখেছেন যে অনেকটা দিন কিন্তু লেগেছে রেজাল্ট পাবলিশ হওয়ার কিন্তু অনেকে কোয়ারি করেছেন এই কারণে যেহেতু একটিমাত্র পেপার এবং সেটি পেরে তাই হয়তো তাড়াতাড়ি দেবে না এমনটা কোনো ভাবার কিছু নয় তো এখনও পর্যন্ত খাতা কিন্তু দেখা শুরু হয়নি তাই আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে এবং এই মুহূর্তে এই সব কথা না ভেবে বরং ফোর্থ সেমিস্টারের প্রস্তুতি নেওয়াটাই কিন্তু সব থেকে পাঞ্জনীয় এবং প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ কারণ ফোর্থ সেমিস্টারের সিলেবাস অলরেডি আলোচনা করেছি সেটা অনেকটাই বড় এবং ভার্স তাই ফোর্থ সেমিস্টারের রেজাল্ট প্রস্তুতি নিয়ে কিন্তু আমাদের ভাবাটা উচিত রেজাল্ট এখনও পর্যন্ত আপডেট দেওয়া সম্ভব নয় সব খাতা দেখা শুরু হোক তারপরে নিশ্চয়ই সেই বিষয়ে আমরা আপডেট দিয়ে দেবো আপাতত ফোর্থ সেমিস্টারের প্রস্তুতি এবং প্র্যাকটিকাম যেটা অলরেডি আমাদের গ্রুপে দেওয়া রয়েছে সেটা চাইলে আপনারা নিতে পারেন সেখান থেকে প্র্যাকটিকাম লেখা আস্তে আস্তে শুরু করে দিন যাতে সময়ের আগে সব কিছু সম্পূর্ণ হতে পারে রেজাল্ট সময় ইউনিভার্সিটি পাবলিশ করবে নির্দিষ্ট কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেবো ধন্যবাদ